দর্শক বিন্দু, আপনারা আমাদের বিকেএম মিডিয়াতে এখন খেলা দেখছেন। হীরা বনাম বাইজি, আমরা এই মিডিয়াতে কোনো কথা বলবো না, শুধু খেলবো। ভালো ভালো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন প্লেয়ার এখানে খেলবে, আপনারা দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে কোনো বাজে আড্ডা নাই, বাজে নিশা নাই। আমরা যারা সমাজের অনেক লোক আছে যারা আপনার খারাপ কাজ অনেকেই করে, আমরা চাচ্ছি খেলার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে, যেন সুন্দর পরিবেশ তৈরি হয়, আমরা খেলার মধ্যে থাকতে পারি, তাহলে দেখা যায় আমরা কোনো খারাপ কাজে যাব না। তো আমাদের সাথে বিকেএম মিডিয়াতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা খেলাতে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। আয়োজিত আজকে একক ক্যারাম প্রতিযোগিতার অত্যন্ত আকর্ষণীয় ফাইনাল খেলা, ফাইনাল খেলায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খেলায় টসে জিতে বাইজিৎ ভাই হিট করলেন, হিটে এখন তার নিয়ন্ত্রণই আছে স্ট্রাইক। দেখা যাক এই ফাইনাল খেলায় আজকে কে জিতে কে হারে, বিজয়ী কে হয় আজকে সেটাই দেখার পালা। দুজন খেলোয়াড়ই অত্যন্ত বিপজ্জনক প্লেয়ার, তারা অত্যন্ত সুন্দর খেলেন, ক্যারাম জগতে তারা বেশ সুনামের সাথে তাদের নিজেদের নামকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা ঘরোয়া পরিবেশে, শান্ত সুষ্ঠু পরিবেশে আমরা খেলা উপভোগ করব। আমরা কোনো কথা না বলে খেলাটা আমরা দেখতে থাকি। প্রথম বুটি 13 পয়েন্ট নিয়ে নিলেন হীরা ভাইয়ের এগেনস্টে। হীরা ভাইকে তিনি স্ট্রাইক তার হাতে দেননি, নিজেই স্ট্রাইক নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে পুরো 9টা গুটি তিনি পকেটে ফেললেন, পয়েন্ট 13-0। দেখার মতো একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিবেন। কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন, আমরা আপনাদের কমেন্টসকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করব। দর্শকবৃন্দ, আজকের এই ফাইনাল খেলায় আমাদের মাঝে আছেন ক্যারাম প্রতিযোগিতার জাদুকর এবং ক্যারামে যার ঢাকা ঢাকা এক নামে যাকে চিনেন সে কোচ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আপনার কিছুদিনের মধ্যেই তাকে দেখতে পারবেন। এই কারণে যে তিনি আমাদের ক্যামেরার একটু অপোজিট পজিশনে আছেন, তিনি আমাদের মাঝে কিছুদিনের মধ্যে চলে আসবেন। কিছু ভাই চলে আসছেন ক্যামেরার কাছে, ক্যামেরার মুখোমুখি। বিকেএম মিডিয়ার অন্যতম অংশীদার আজকে আমরা যেখানে ক্রাম খেলছি, এই ক্রামে যাদের অক্লান্ত পরিশ্রম, তার মাঝে বাইজিৎ ভাই, কচি ভাই এবং মাহফুজ ভাই, এই তিনজনের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ক্যারাম প্রতিযোগিতা পয়েন্ট পেয়ে গেল। হীরা ভাই তেরো, কেউ তার চেয়ে কম না, হাড্ডা হাড্ডি লড়াই। বাইজিৎ ভাইও তেরো, হীরা ভাইও তার টিকে নিয়ে নিলেন তেরো। অসম্ভব তুফুর প্লেয়ার দুজনই, তুফুর নৈপুণ্য কারুকার্যমণ্ডিত শট আপনারা দেখতে পাবেন। বাইজিৎ ভাইয়ের খেলা তো সবাই জানেন, অত্যন্ত সুন্দর একটি লক্ষ্য প্লেয়ার। হীরা ভাইও সেই রকম, মিরপুর যার মোটামুটি বেশ অনেক নাম সুনাম রয়েছে। রেড চলে গেল, রেডের কভারের পালা। বাইজিৎ ভাই বিজয়ী হওয়ার লক্ষ্যে অত্যন্ত চিন্তা ভাবনা করে গুটি আনব নিচ্ছে। গুলগুটি খেলা, একটা ডিসিশন ভুল হলে খেলা সম্পূর্ণ ঘুরে যেতে পারে, এই চিন্তাটা মাথায় রেখে বাইজিৎ ভাই অনেক চিন্তা ভাবনা করে গুটি পকেটে খেলছেন, স্ট্রাইক ধরে রাখছেন। জুড়িতে চলে আসলো, পাশাপাশি হীরা ভাইয়ের তেরো। বাইজিৎ ভাই অনেক দূর চলে গেছে, দেখা যাক হীরা ভাই তার পিছন পিছন কত দূর আসতে পারে। অতি সূক্ষ্মভাবের মাধ্যমে গুটিটা পকেটে নিলেন বাইজিৎ ভাই, হিসাবি মাই হিসাবি মাই, মানে ব্যর্থ হওয়া যাবে না।
দুঃখজনকভাবে ঘুরিটা ঘুরে আসলো। হীরা ভাই পালা দেখাচ্ছে, হীরা ভাই কত দূর তারপর এগিয়ে নিতে পারেন। সুন্দর ১৭/২৫ হীরাভাই ফাইটে চলে আসছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে বিকেম মিডিয়ার খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ করছি। রেড কভার হয়ে গেল বাইকের পক্ষে। তিন একটা গুটি নিলেন, আর মাত্র দুইটা গুটি নির্ভর করছে আজকে খেলার ভবিষ্যৎ। গুটি নিয়ে গেলেন ভাইন ভাই, আজকের খেলায় বিজয়ী, এই ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে আমাদের বাইজিৎ ভাই। দর্শকবৃন্দ, বাইজিৎ ভাই আপনার সম্বন্ধে এখন কিছু কথা বলবেন। দর্শক ভাই আসসালামু আলাইকুম। আসলে আমরা কোথাও কোনো সময় না দিয়ে এই মিডিয়াকে সুন্দর একটি পরিবেশ দিয়ে নতুন করে তৈরি করছি আমি কোচি ভাই, আমাদের সাথে যারা আছেন সবাই মিলে। আমরা চাই সবাই এই যুব সমাজ যেন খারাপ পথে না গিয়ে আমাদের সাথে খেলার মধ্যে থাকে। খেলার মধ্যে থাকলে সবার মন মানসিকতা ভালো থাকে, আপনারাও আমাদের সাথে থাকবেন, আরও ভালো ভালো খেলা যেন দেখাতে পারি। ইনশাল্লাহ আমরা সামনে কোচি ভাইকেও খেলার চেষ্টা করবো। ভাই যদি আমাদের সাথে খেলে, তার সাথে খেলার মতো এখন আমরা ওইভাবে তৈরি হয়নি, কিন্তু ইনশাল্লাহ আমাদের সাথে ভাইও খেলবে, আমাদেরও সময় দেবে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।